তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়েছে ভয়াবহ ভূমিকম্পের তেরো দিন পরও তুরস্কের ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোয় পর্যাপ্ত ত্রাণ পণ্য না পৌঁছানোয় খাবারের সংকটে রয়েছেন ক্ষতিগ্রস্তরা তুরস্ক থেকে ত্রাণ নিয়ে জাতিসংঘের একশো আটাত্তরটি ট্রাক সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গেছে তুরস্ক থেকে তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট শক্তিশালী ভূমিকম্পের তেরোতম দিনেও ধ্বংসস্তূপে প্রাণের খোঁজে উদ্ধার কাজ চলছে তুরস্কের হাতায়া প্রদেশ থেকে দুইশো আটাত্তর ঘণ্টা পর পঁয়তাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে আরেকটি শহরে উদ্ধার করা হয়েছে শিশুসহ দুজনকে ভূমিকম্পে সব হারিয়ে শিক্ষার্থীদের জর্মেটরি ও বিভিন্ন সরকারি স্থাপনায় আশ্রয় নিয়েছেন অনেকে তুর্কি ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন ভবনে দু লাখের বেশি মানুষ ঠাঁই নিয়েছেন সিরিয়ায় যুদ্ধ থেকে বাঁচতে হাজার হাজার শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছিলেন ভূমিকম্পে সব কিছু হারিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরে যাচ্ছেন শরণার্থীদের অনেকে প্রায় দুই হাজার সিরিয় এ পর্যন্ত নিজ দেশে ফিরেছেন তুরস্ক ও সিরিয়ার জন্য দশ লাখ ডলার সহায়তা ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা শীত থেকে বাঁচতে আরও তাবু পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান গাজিয়ান্তেপে একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত ভূমিকম্পে তুরস্কের যে দশটি প্রদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো সেসব প্রদেশের সব জায়গায় সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না উদ্ধারকারী দল এবং জরুরি খাদ্য এবং ওষুধ সহায়তা যারা দিচ্ছেন তারাই কেবল বিশেষ ব্যবস্থায় সেসব জায়গায় পৌঁছতে পারছেন মানুষগুলো কবে নিজের বাড়িতে ফিরতে পারবেন তাদের সামনে সে অনিশ্চয়তা আছে অবশ্য তুরস্ক সরকার বলছে এক বছরের মধ্যে দুর্গত মানুষগুলোকে তাদের আবাসনের ব্যবস্থা করে দিবেন তারেকুল ইসলাম মাসুম চ্যানেল আই গাজিয়ান্তাপ তুরস্ক